আমাদের টিভিটা ফল দেখেন, হ্যাঁ ফলটা হলো টিভি অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, রিমোট লাগছে না, রিমোটের খোঁজ বেশি আছে ব্যাটারি আর কি কোম্পানির কাস্টমারের। দেখতে পাচ্ছেন টিভিটা ফল্টটা কি? হ্যাঁ তখন টিভিটাতে আমি সফটওয়্যার দেবো, সফটওয়্যার দেখবো, সফটওয়্যার দিলে এটা সমাধান হয়ে যাওয়ার কথা। তো পেনড্রাইভে আমি সফটওয়্যার নিয়েছি, এখন এটা সফটওয়্যার দেবো। হ্যাঁ সফটওয়্যার দেওয়ার নিয়ম হলো পেন ড্রাইভ ঢুকিয়েছি, যদি সফটওয়্যার এখন নেয় তাহলে নেবে, যদি না নেয় তাহলে এটা ঠিক হবে না, বোর্ডটা পড়ে সত্যি সমস্যা। হ্যাঁ সফটওয়্যার দেওয়া শুরু করলাম, ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে, সফটওয়্যার নেওয়া শুরু হলো। হ্যাঁ যদি সফটওয়্যার পারফেক্ট না নেয় তাহলে আমাদের বোর্ডের হলো প্রসেসর খারাপ, প্রসেসর খারাপ হলেও এ ঘটনা ঘটে। আবার অনেক সময়তে এরকম ঘটনা ঘটলে আর সফটওয়্যারটাও রানিং হয় না, সফটওয়্যারটা নেয় না। তো সফটওয়্যার যেহেতু নিচ্ছে তাহলে বোর্ড রানিং হবে, তুমি যে বললে সফটওয়্যার তুমি দিতে পারো, সফটওয়্যার বলে তুমি দিতে পারো, তো আবার তুললে কি কারণে কুন্ডি মানে? হ্যাঁ এখানে এসছো তাই শালা, পৃথিবীতে বহু রকম মানুষ দেখেছি বুঝতে, পৃথিবীতে বহু রকম মানুষ দেখেছি, এরকম মানুষ দেখা খুব কমই পেয়েছি আমার লাইফে। হ্যাঁ ওই সফটওয়্যার দেওয়া জানে, সফটওয়্যার দেয়। হ্যাঁ তাহলে এই যে টিভিটা কেন এসছে আমার এখানে? হ্যাঁ আমার টেকনিশিয়ান বলছে যে সে সফটওয়্যার দেওয়া জানে, বেস্ট ভালো, তারপরেও টিভিটা তুলে এলে চলে এসছে, টিভিটা নিয়ে এসছে, এটা এসছে হলো ঈশ্বরদী থেকে টিভিটা, আমার টেকনিশিয়ান ঈশ্বরদী থেকে ফেরত নিয়ে এসছে সফটওয়্যার দেওয়ার জন্য, অথচ সে বলছে যে আমি সফটওয়্যার দেওয়া জানি এবং সফটওয়্যার দেয় সে। এতক্ষণ চার্জ ছিল না হলো আমার ইয়াতে মাইক্রোফোনে, এখন চার্জ নাই আমার মোবাইলে। আপনারা সফটওয়্যারটা দেখতে পাবেন ফার্স্ট টু লাস্ট, কি বলছি না হচ্ছে অ্যাপ্রিজেট, আমার টিভি অফ হয়ে গেল, রিস্টার দিল আর কি। এখন আমরা পেন ড্রাইভটা টেনে নেবো, পেন ড্রাইভটা টেনে নিলে আপনার কাজ শেষ, পেন ড্রাইভের কাজ শেষ এই মুহূর্তে, যেহেতু টিভিটা রিস্টার দিয়ে নিল, রিস্টার দিয়ে নিলে পেন ড্রাইভের কাজ শেষ। আমি এখন পেন ড্রাইভটা তুলে নেবো।
এখানে একটু সময় লাগবে, তো এখানে একটু পুশ করব। আমাদের সফটওয়্যার লেয়ার কমপ্লিট হয়ে গেছে, সফটওয়্যার লেয়ার কমপ্লিট হয়ে গেছে, এখানে ইংলিশ ওকে করব, নিচে এসকেপ দেবো, এখানে নেটওয়ার্ক কানেক্ট করে দেবো আমরা। আমরা এখানে শেষ কব দিয়ে দেবো, এখানে উপরে ওকে চাপ দেবো, উপরে ওকে চাপ দেবো, এখানে বলছে মাইক্রো মানে ভয়েস মাউথ সেটিং করার জন্য বলছে, যেহেতু আমরা ভয়েস সেটিং করবো না এখানে, এখানে আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো, এখানে কনফার্ম ওকে দিয়ে দেবো পুরো টাইম, এখানে যে ওকে চাপ দেবো, আবার ওকে চাপ দেবো, আবার ওকে চাপ দেবো, আবার ওকে চাপ দেবো, হোমে ওকে চাপ দেবো, বাংলাদেশ ওকে চাপ দেবো, নেক্সট ওকে, নিচে এসে স্ক্যান যেহেতু দেবো না তাহলে স্কেপ করে দেবো, ওটা অ্যান্টেনার জন্য বলছে অটো চার্জ দেওয়ার কথা, এখানে আবার ওকে চাপ দেবো, আপনারা দেখতে পাচ্ছেন টিভি টিভি রানিং হয়ে গেছে, আমার এদিকে রেডি হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ঢুকে দেখিয়ে দিচ্ছি, টিভিটা তখন কী হচ্ছিলো অন অফ হচ্ছিলো, বন্ধ হয়েছিল বারেবার, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন টিভিটার অন অফ হচ্ছে না, টিভিটা স্টিল হয়ে গেছে, রানিং হয়ে গেছে আর কি। বাংলাদেশের আমি এখন বর্তমানে টপে আছি, সাই আল লিখে চলে আসবে, শাল লিখে চলে আসে আমার নাম, এমনি সিরাজুল ইসলাম, এমনি সিরাজুল যেটাতে দেবো আমরা সেটাতেই আমাকে আমার ছবি আমার চ্যানেল চলে আসবে, এমনি সিরাজুল ইসলামে দিলাম, আমার চ্যানেল নাম হলো এলএডি টিভি এমডি সিরাজুল, সবার সামনে আছি এলএডি টিভি এমডি সিরাজুল দেখতে পাচ্ছেন, তো অতএব সবার সামনে আছি, কিন্তু ওই সার্চ আমার নামে দেয় তো সবাই, যার কারণে আমি বাংলাদেশের টপে আছি, আমার টিভি কমপ্লিট। মাঝে হলো আমার অ্যাডটা হলো পাঁচ মিনিট হয়ে গেল আর কি, হলো আমার চ্যানেল, এই আমার সিস্টেম, আসসালামু আলাইকুম, আর এসিপি রাজশাহী, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে, আল্লাহ হাফেজ।